মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন গোটা জাতি। ঠিক তেমনি রাজশাহীতে শোক ও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। ভোর থেকে নগ্ন পায়ে কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেন সকল স্তরের মানুষ। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার দিনগত রাত 12:01 রাজশাহী কোর্ট চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই রাজশাহী 3 আসনের এমপি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সহ প্রশাসনের কর্মকর্তারা। এদিকে একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সকালে সেখানে নামে মানুষের ঢল। শ্রদ্ধা জানাই রাজশাহীর সর্বস্তরের মানুষ। আমাদের শহীদদের শুধু সম্মান জানানো না, এই যে আমাদের বাচ্চারা আজকে লেখাপড়া করছে, বাংলা ভাষায় কথা বলছে, মাকে মা বলে ডাকছে, এটার জন্য তো অবশ্যই ভিতর থেকে, অন্তর থেকে তো একটা আবেগ আসবে। এই আবেগটা যদি বাচ্চারা এখন থেকে না শিখে, তাদের দেশের জন্য, মায়ের জন্য এত ইয়াটা আসবে না। আমরা শুধু ভাষা শহীদদের ফুল দিয়েই না, আমরা সবসময় পাঠ্য পুস্তকেও আমরা রাখছি যে ভাষা শহীদদের বা ওই শহীদদের নাম ঠিকানা, এবং তোমাদের জন্য ওই যে যারা শহীদ দিয়েছে তাদেরকে সবসময় স্মরণ করে রাখবা। ভাষাকে আমাদেরকে আরও ধরে রাখতে হবে, আরও প্রসারিত করতে হবে, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আপনার যেমন এই ভাষাটা 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিসে যখন আপনার উত্থাপিত হয়, তখন 188টি রাষ্ট্র এই ভাষার উপর মানে সমর্থন করে। সমর্থন করার পরে 2000 সালে আমাদের এই ভাষাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং পশ্চিমবঙ্গ তথা বিশ্বের যেখানে বাঙালি আছে তারা সবাই কিন্তু একসাথে আজকের এই দিনটি উদযাপন করতেছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং আমাদের একটা আলোচনা সভা আছে বিকেলবেলা, এটাই মূলত আমাদের সংগঠন থেকে করা। নিঃসন্দেহে আজকের 21 ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রাণিত করে। এটি একটি গর্বের দিন, এটি অনেক বেদনা এবং শোকেরও দিন একই সাথে। এটি বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনটির আসলে মর্মার্থ যদি বলি, আমরা তরুণ প্রজন্ম যারা প্রাণ দিয়েছিল এই দিনে, রফিক সালাম বরকত সহ আরও অনেকে, তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলা ভাষায় শুদ্ধভাবে আমরা কথা বলার যে সুযোগ পাচ্ছি, স্বাধীনতা পাচ্ছি। অপরদিকে নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। সেখানে শহীদ বেদিতে ফুল দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে ভাষা শহীদদের প্রতি। তারেক রহমান, পদ্মা টাইমস।